স্রোতের বিপরীতে হেঁটে সাফল্য লাভ। জাতীয় শিক্ষকের সম্মান পাচ্ছেন প্রত্যন্ত গ্রামের প্রাথমিক শিক্ষক। আসি যায় মাইনে পায় গোছের শিক্ষকতা নয়, ছোট বয়সেই শিক্ষার্থীদের মধ্যে মূল্যবোধ ও প্রকৃত প্রেম জাগিয়ে তোলার পাশাপাশি শিক্ষণ পদ্ধতিতে আধুনিক প্রযুক্তির প্রয়োগে মিলল সাফল্য। জাতীয় শিক্ষক হিসেবে সম্মান পেতে চলেছেন বাঁকুড়ার জয়পুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বুদ্ধদেব দত্ত। বাঁকুড়ার জয়পুর গ্রামের বাসিন্দা বুদ্ধদেব দত্ত ছোটবেলায় পড়াশোনা গ্রামের জয়পুর প্রাথমিক বিদ্যালয়ে, পরবর্তীতে উচ্চশিক্ষা নিয়ে 1999 সালে বিষ্ণুপুরের দেউলি প্রাথমিক বিদ্যালয়ে সহশিক্ষক হিসেবে কাজে যোগ দেন। এরপর বিভিন্ন স্কুল ঘুরে 2012 সালে সহশিক্ষক হিসেবে গ্রামের জয়পুর প্রাথমিক বিদ্যালয়ে যোগ দেন। নিজে যে স্কুলে শৈশব কেটেছে সেই স্কুলে শিক্ষক হিসেবে ফিরে এসে স্কুলকেই ধ্যান জ্ঞান করে তোলেন বুদ্ধদেববাবু। স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্যদের সহযোগিতায় স্কুলের পরিবেশই আমূল বদলে ফেলেন বুদ্ধদেববাবু। স্কুলের ক্লাসরুমের দেওয়ালগুলিকে বিভিন্ন পাঠ্য বিষয়ের ছবি ও পাঠ্য বিষয় দিয়ে রঙিন ও শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয় করে তোলেন। স্কুলের সীমানা প্রাচীরেও ফুটিয়ে তোলেন নানা মূল্যবোধ, প্রকৃতি প্রেমের দুর্দান্ত সব রঙিন ছবি বার্তা। স্কুলের সমস্ত পাঠ্য বইকে বার বার করে রূপান্তরিত করে স্কুলের দেওয়াল ও গেটে সেই বারকোড এঁকে দেন, যাতে যে কোনো অভিভাবক নিজের ফোনে বারকোড স্ক্যান করে অনায়াসেই পেতে পারেন যাবতীয় পাঠ্যসূচি। করোনাকালে যখন সমস্ত মানুষ বাড়ির বাইরে বেরোতে ভয় পাচ্ছিলেন, সেই সময় বুদ্ধদেববাবু অনলাইন ক্লাসের পাশাপাশি স্কুলের প্রতিটি পড়ুয়ার বাড়ি বাড়ি ঘুরে বেরিয়েছেন। শিক্ষার্থীদের বাড়িতে বাড়িতে ঘুরে বুঝিয়ে দিয়েছেন বইয়ের পড়া, নিয়ম মেনে নিয়েছেন পড়ুয়াদের মূল্যায়ন। তবে তাঁর শিক্ষা শুধু পড়ার বইয়েই সীমাবদ্ধ থেকেছে তাই নয়, তাঁর যথেষ্ট চেষ্টায় স্কুলের পড়ুয়াদের মধ্যে তৈরি হচ্ছে পড়ার বাইরে গল্প, বিখ্যাত ব্যক্তিত্বদের জীবনী সহ বিভিন্ন ধরনের বই পড়ার ঝোঁক। স্কুলের পড়ুয়াদের লেখাপড়া শুধুমাত্র ক্লাসরুমে সীমাবদ্ধ না রেখে তাঁদের নিয়ে কখনো বুদ্ধদেববাবু গেছেন স্থানীয় জঙ্গলে, আবার কখনো গেছেন প্রাচীন মন্দিরে। হাতে কলমে তাদের বুঝিয়ে দিয়েছেন, চিনিয়ে দিয়েছেন গাছ গাছালি পশু পাখি, ইতিহাস স্থাপত্য ভাস্কর্য হাল হকিকত। তাঁর এই শিক্ষণ পদ্ধতি মন কেড়েছে নির্বাচকদের। 2020 সালে রাজ্য সরকারের শিক্ষারত্ন পুরস্কার পান বুদ্ধদেব দত্ত। এবার জাতীয় শিক্ষক হিসেবে পুরস্কার প্রাপক হিসেবে নির্বাচিত হয়েছে বুদ্ধদেব দত্তর নাম। আগামী 5ই সেপ্টেম্বর দিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পুরস্কার নেবেন ওই শিক্ষক। বুদ্ধদেব দত্তর এই পুরস্কার প্রাপ্তির খবর ছড়িয়ে পড়তেই খুশির জোয়ারে ভাসছেন স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থী অভিভাবক মহল, খুশির শিক্ষকের পরিবারও। বুদ্ধদেব বাবুর দাবি, এই পুরস্কার প্রাপ্তি তাঁর দায়িত্ব বহুগুণে বৃদ্ধি করে দিল। আমার খুবই ভালো লাগছে এর জন্য যে একজন আমি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হয়ে শিশুদের জন্য যে কাজ করে গেছি বা শিশুরা যে সহযোগিতা আমাকে করেছে সেটার একটা স্বীকৃতি পাওয়া গেল, এটাই আর কি। কিভাবে শিক্ষাদান মূলত দিয়ে থাকেন আপনি? আমি যে শিক্ষাদানটা, এখন শিক্ষাদান নয়, এটা আমাদের একটা ধারণাটা একটু পাল্টাতে হবে। এখন হচ্ছে শিখন, শিশুদের স্বশিখন, যেটাকে বলছে লার্নিং। তো আমি লার্নিংটাকে এভাবেই পরিচালনা করি যে প্রথাগত যে শিখন পদ্ধতি সেটার থেকে বেরিয়ে এসে বেশ কিছু ইনোভেটিভ আইডিয়াকে আমি কাজে লাগিয়েছি। যেমন আমি উত্তর দেব, ছাত্রছাত্রীরা প্রশ্ন করবে, বা কোনো এক ছাত্রছাত্রী প্রশ্ন করবে, অন্যান্য ছাত্রছাত্রীরা সেটার উত্তর দেবে। অর্থাৎ নিজেদের মধ্যে যে পিয়ার লার্নিং এবং গ্রুপ লার্নিং, এটার প্রতি আমি একটু বেশি গুরুত্ব দিই এবং বইয়ের বাইরের শিক্ষাটা ওদেরকে একটু বেশি তুলে ধরা হয়, বিশেষ করে প্রকৃতির থেকে শিক্ষা, কারণ প্রকৃতির মধ্যে সমস্ত কিছুই রয়েছে। তাই আমি অধিকাংশ সময় ওদেরকে স্কুলের বাউন্ডারির বাইরে নিয়ে গিয়ে খোলা মাঠে, বাগানে, কোনো উদ্যানে, কোনো পুরনো মন্দিরে তার স্থাপত্য ভাস্কর্য ইত্যাদি ওদেরকে দেখায় এবং ওরা খুব ভালো লাগে ওদের সেটা। প্রত্যেকটা স্কুলের দেয়ালে পাঁচিলে বিভিন্ন ধরনের শিক্ষামূলক ছবি আঁকা রয়েছে, এই উদ্যোগটা কিভাবে নিয়েছিলেন, কেন নিয়েছিলেন? আমি নিয়েছিলাম যেহেতু বিদ্যালয়ের ভিতরে ছাত্রছাত্রীরা থাকে, ওরা তো আমাদের কাছ থেকে সবসময় অনেক কিছু জানতে পারছে, কিন্তু যে সমস্ত অভিভাবক অভিভাবিকা বা পথচলতি মানুষ যদি এই বিদ্যালয়ের পাশ দিয়ে যায়, তাহলে বিদ্যালয়ের বাউন্ডারি ওয়ালের বাইরের দিকে এমন কিছু ছবি দেয়া যাতে কিনা তাদের মধ্যেও মূল্যবোধের শিক্ষাটা হয়, কুসংস্কার দূর হয়, সমাজকে এগিয়ে নিয়ে যেতে এই যে সকলের মিলিত প্রচেষ্টার দরকার, সেইগুলোর প্রতি লক্ষ্য রেখে আমি বেশ কিছু ছবি কিন্তু আঁকা হয়েছে আমাদের এই স্কুলের ভেতরেও। দেখলাম বইয়ের পাঠ্য বইয়ের ছবি আঁকা রয়েছে, লেখা রয়েছে। এটাতে কি হয়, শিশুরা ঘুরতে ফিরতে যদি তাদের এই সমস্ত জিনিসগুলো দেখে, মানে ওরা খেলতে খেলতেও শিখবে, বাইরে ঘুরতে ঘুরতেও শিখবে, মানে যেখানেই যাবে সেখানে কিছু না কিছু শিখবে এবং আনন্দ পাবে। স্কুল গেটের দরজায় দেখেছি বারকোড স্ক্যানার লাগানো রয়েছে,
এটা ঠিক কি যদি একটু বিস্তারিত বলেন? হ্যাঁ, এটা আমি বহু প্রচেষ্টা করে আমি এক বারকোড অর্থাৎ কিউআর কোড বানিয়েছি। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে প্রাক প্রাথমিক থেকে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী এবং পঞ্চম শ্রেণী যে সমস্ত পাঠ্যপুস্তকগুলো রয়েছে সেগুলোর কিউআর কোড বানিয়েছি, বিশেষ করে আমার করোনা যে লকডাউন চলছিল সেই সময়ে, কারণ যাতে ওইটা স্ক্যান করলেই মোবাইলে বা স্মার্টফোনে পুরো বইটা চলে আসে, এটাও এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকাদেরও এটা কাজে লাগবে এবং কম্পিউটারে ব্যবহার করেও স্মার্ট ক্লাসে এটা ব্যবহার করা যাবে এবং গোটা রাজ্য ব্যবহার করতে পারে। এটা তো একেবারে ব্যতিক্রম। চেষ্টা করেছি এবং সফলও হয়েছি এবং এটার মধ্যে একটা আমাদের সেই স্কুলের যে লোগো সেটাকেও কিন্তু আমার কিউআর কোডের লোগো, কিউআর কোডের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, কিউআর কোডের অংশ করে দিয়েছি, যাতে কিনা যে নিজস্বতাটা বজায় থাকে আমার বিদ্যালয়ের এবং আমার। এই এত কিছুর জন্যই কি আজকে এই সম্মান মনে হয়? কারণ আমি বিভিন্ন ভাবে কাজ করেছি এবং কোন অনেকগুলোই দিক সেখানে দেখা হয়, তো আশা করা যায় এটাও একটা সেই অংশ নির্বাচনের জন্য। স্কুলের সাহায্য কতটা ছিল শিক্ষক অন্যান্য শিক্ষকদের? অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের সর্বতোভাবে সহযোগিতা আমাকে করেছে, আমিও সকলকে সহযোগিতা করেছি, কারণ এককভাবে কোনো একটা বিদ্যালয়কে কিন্তু এগিয়ে নিয়ে যাওয়া না, সেখানে প্রধান শিক্ষক এবং অন্যান্য সহকারী শিক্ষক শিক্ষিকা, সব থেকে বড় কথা এখানকার যে অভিভাবক এবং গ্রামের মানুষ তারাও কিন্তু প্রচন্ড সহযোগী। আমি যখন যেভাবে ওদেরকে সহযোগিতা চেয়েছি পেয়েছি এবং এখনো পাচ্ছি, আশা করি ভবিষ্যতেও পাবো। আর স্কুলের প্রতি আমার একটা টান আলাদা রয়েছে, নারীর টান বলতে পারেন। আমি এই স্কুলে পড়াশোনা করেছি এবং খুব বাচ্চাবেলার থেকে এই মাঠে খেলাধুলাও করেছি, প্রাথমিক শিক্ষা আমার এই স্কুল থেকে। এবং আরও একটা সব থেকে বড় পাওয়া যেটা কিনা আমি যার কাছ থেকে শিক্ষা নিয়েছি, অর্থাৎ আমার শিক্ষক যিনি ছিলেন তার সাথে একই সাথে শিক্ষকতা করেছি। এর আগে কোনো অ্যাচিভ করেছেন কোনো সম্মান? হ্যাঁ, 2020 সালে আমার রাজ্য সরকারের শিক্ষা দপ্তর থেকে যে সেরা শিক্ষক পশ্চিমবঙ্গের অর্থাৎ শিক্ষারত্ন পুরস্কার পশ্চিমবঙ্গ সরকারের থেকে আমাকে দেওয়া হয়েছিল এবার কেন্দ্রে। এবং এটা খুবই ভালো লাগছে যে মানে খুবই আনন্দিত এবং উচ্ছ্বসিত সকলেই, আমার সাথে সাথে আমার বিদ্যালয়ের সবাই, যে রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নেব, এটা একটা ভাবছি আর খুব রোমাঞ্চিত অনুভব করছি। আপনার নাম? আমার নাম বুদ্ধদেব দত্ত। কি বলবো, খুবই খুশি, খুবই আনন্দিত। কাল থেকে আমাদের আনন্দ উচ্ছ্বাস ধরে রাখতে পারছি যে আমাদের মতন এখানে এই একটা ছোট্ট প্রত্যন্ত এলাকা থেকে কাজ করে নানা প্রতিকূলতার মধ্যে এখানে কাজ করা একটু কঠিন, অনেক কিছুই অভাব আছে, তা সত্ত্বেও বুদ্ধবাবু উদ্যোগ নিয়েছিলেন এবং উনি যে ওনার নতুন শিক্ষাদানের উদ্ভাবনী শক্তি, পাঠদান এবং শুধু পাঠ্য বই নয় তার বাইরেও আরও নানা কাজকর্মের মধ্যে যুক্ত থেকে করোনাকালে আপনার অনলাইন ক্লাসের মাধ্যমে ছেলেদের আগিয়ে নিয়ে গেছেন এবং তার স্বীকৃতি স্বরূপ উনি এই যে পুরস্কার পেয়েছেন এটা আমরা সকলেই আনন্দিত। উনি শিক্ষক হিসাবে কেমন? আপনার শিক্ষক হিসাবে যথেষ্ট দক্ষ, যেমন পাঠদানের দক্ষ তেমনি খেলাধুলা, আপনার এমনি সামগ্রিক সাংস্কৃতিক সকল দিকে এগিয়ে আছেন এবং এই যে এখন স্কুলকে সাজানো গোছানো এটা একটা ওনার বিরাট অবদান আছে। উনি আমাদেরকে খানিকটা গাইড দিয়েছিলেন, উনি আগে প্রস্তাব দিয়েছিলেন যে এরকম করলে ভালো হয়, আমরা ওনার সাথে এগুলো রূপায়িত করেছি। আচ্ছা, আপনার নাম এবং কোন পদে আছে? আমার নাম হচ্ছে উজ্জ্বল কুমার পরামণি, আমি যাদবপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষক আমাদের হৃদয়, এই হৃদয়ের মাঝে শুধু আপনি করেছেন আমাদের, আপনি করেছেন আমাদের এই তথা সারা রাজ্যের মন জয়। এত কেমন লাগছে তোমাদের? খুব ভালো লাগছে। স্যার কেমন ভাবে পড়ান তোমাদের? স্যার আমাদের খুব ভালো করে, স্যার আমাদের খুব ভালো পড়ান, আমাদেরকে স্মার্ট ক্লাস করান, মানে আমাদেরকে স্যার প্রকৃতি চিনতেও শিখিয়েছে, স্যার আমাদেরকে মূল্যবোধের শিক্ষা দেয়, এমনি করেই স্যার এমনভাবে পড়ান যে আমাদের কোনো বইয়ের দরকার হয় না, স্যার এমন মানে বুঝিয়ে দেয়। যখন করোনা ছিল, যখন তোমরা বাড়িতে ছিলে, স্যার কিভাবে তোমাদেরকে পড়াতো? স্যার আমাদের বাড়িতে যেয়ে আমাদেরকে সব পড়া বুঝিয়ে দিয়ে আসতো, মাস্ক দিত, স্যানিটাইজার দিত। এইবার পূজোয় স্টাইল বাজারে আবার এলো পুজো স্টাইল আইকন কন্টেস্ট। পার্টিসিপেশনের জন্য তোমার ফুল লেন্থ স্টাইলিশ ফটো আপলোড করো পুজো স্টাইল আইকন stylebazaar.com এ 22 সেপ্টেম্বরের মধ্যে। প্রতিটি স্টাইল বাজার আউটলেট থেকে একজন উইনার জিতে যেতে পারে 5,000 টাকার গিফট ভাউচার। সেরা 3 জন লাকি উইনারকে বেছে নেব আমরা, আর এই সেরা 3 জন পেয়ে যাবে 10,000 টাকার গিফট ভাউচার। শুধু তা নয়, সুযোগ পাবে আমাদের সঙ্গে দেখা করার। ওয়াও, তাহলে বন্ধুরা আপনারা রেডি তো?
এবছরের স্টাইল আইকন হতে